فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের একদিন ভাই জানতে চেয়েছেন যে মুতাসিম বিল্লাহ ইনার বড় ভাই হজ করতে যাচ্ছেন, তিনি বড় ভাইকে বলেছেন যে ভাই হজে যাচ্ছেন তো আমার টাকাটা কাছে রাখো, ওখানে গিয়ে জানোয়ার কিনে আমার নামে কুরবানি করবেন, আমি আর এখানে কুরবানি দেব না, আপনি কাবা শরীফে থাকবেন, ওখানে আমার নামে কুরবানি করে দেবেন। জানার বিষয় হলো এটাই যে যার নামে কুরবানি হবে সে হিন্দুস্তানে আর কুরবানি করা হবে আরব দেশে, এরকম করাটা কি ঠিক হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে কুরবানি করা হচ্ছে এবাদত, কুরবানি করা হচ্ছে একটি এবাদত, আর এই এবাদত নিজ হাতে যদি জবহ করার ক্ষমতা থাকে, নিয়মকানুন জানে, তাহলে সে অবশ্যই নিজ হাতে কুরবানি করবে, এটাই হচ্ছে উত্তম। তবে কাউকে উকিল বানিয়ে যদি যুবক কোরবানির জানোয়ার জবাই করতে বলে তাহলে কোনো অসুবিধা নাই, তবে যখন অন্য কাউকে দিয়ে কোরবানির পশু জবাই করাবে তখন সে যেন সেখানে উপস্থিত থাকে। তৃতীয় কথা হলো এই যে কোরবানি করার উদ্দেশ্য হলো রব্বুল আলামিনকে রাজি খুশি করা, রব্বুল আলামিনকে রাজি খুশি করা, তার সাথে সাথে নিজেরা যেমন কোরবানির মাংস ভক্ষণ করবে তেমনি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদেরকেও কোরবানির মাংস দেবে। চতুর্থ কথা হলো এই যে যদি কোনো ব্যক্তি সচ্ছল ব্যক্তি হয়, ধনী ব্যক্তি হয়, একের অধিক যদি কোরবানি করতে চায় কোনো সমস্যা নাই, একটি বাড়িতে করবে আর যেখানে প্রয়োজন, যেখানে গরিব মিসকিনরা কোরবানি করতে পারতেছে না সেখানে সে কোরবানিটা পাঠিয়ে দেওয়া হলো, সেখানে হবে, সেখানকার লোক উপকৃত হবে, এ ধরনের কাজ করতে কোনো অসুবিধা নাই। আরেকটা কথা হলো এই যে সে একটাই কোরবানি করতে পারবে এবং তার অধিক সে করতে পারবে না, তাহলে সে নিজ বাড়িতেই সে কোরবানিটি করবে এবং তার দ্বারা সে নিজেও উপকৃত হবে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিনরাও উপকৃত হবে। এ বিষয়ে আরেকটা কথা হলো এই যদি কুরবানি যদি কেউ এ ধরনের ধারণা বা বিশ্বাস করে যে মক্কা মদিনায় কুরবানি করলে তার সওয়াবটা বেশি হবে, এ কথা ঠিক না। মক্কা মদিনায় কুরবানি করলে সেখানে সওয়াব বেশি হবে এ কথা ঠিক না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইখলাসের সাথে যে যেখানেই থেকে কুরবানি করুক না কেন তার সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দেবেন। তাই এই ক্ষেত্রে কোনো ব্যক্তি হজে গেলে তাকে টাকা দিয়ে দিতে হবে সেখানে কোরবানি করার জন্য, এ ধরনের বিশ্বাস রাখাটা ঠিক না, তবে যদি সে মনে করে যে সেখানে তার পরিচিত কিছু গরিব মিসকিন মানুষ রয়েছে বা তার কার কাছে সঠিক খবর পেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি একটা কোরবানি সেই জায়গায় পাঠিয়ে দেয় এবং বাড়িতেও করে তাহলে কোনো আপত্তি নাই, তবে যে কথাটা বলা হয়েছে যে হজে একজন যাবে তাকে টাকা দিয়ে সেখানে কুরবানি করাবে, তার থেকে উত্তম হলো সে নিজ বাড়িতে করবে, তার থেকে নিজে উপকৃত হবে, তার ছেলে মেয়েরা উপকৃত হবে, আত্মীয় স্বজনরা উপকৃত হবে, তার সাথে সাথে পাড়া প্রতিবেশীরা উপকৃত হবে, তার সাথে সাথে যারা আমাদের গরিব মিসকিন ভাইরা রয়েছেন তিনারা উপকৃত হবেন। তাই সে নিজ বাড়িতেই নিজ হাতে কুরবানি করবে, এটাই হচ্ছে উত্তম। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।